নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদে জিয়াদ থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো। রবিবার বাঁকুড়া জেলার পুলিশ সুপার সুখেন্দু হীরা সাংবাদিকদের মুখোমুখি হলেন। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রাস্তার সংস্কারের দাবিতে পথ অবরোধ সামিল হলেন এলাকাবাসীরা। এক তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এক ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 14 নম্বর ওয়ার্ডে একটি মিছিল অনুষ্ঠিত হলো রবিবার। 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আগামী 21 জুলাই শহীদ দিবসকে সামনে রেখেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। বর্ধমান থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। পুরুলিয়া জেলা পরিষদের সভাকক্ষে 21 জুলাই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ প্রাথমিক মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষক সমিতির পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা বাজার এলাকায়। ভাতারের বলগোনা ও নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। ভাতা থেকে মনোজ কুমার মালিক ও প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। আম্পায়ার সহ অন্যান্য পদের জন্য পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হলো। জেলা ব্যাডমিন্টন সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই পরীক্ষা পর্ব। পূর্ব বর্ধমান জেলার মেমারিতে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মকাণ্ড। আগ্রহী পদ প্রার্থীরা এদিন পরীক্ষায় অবতীর্ণ হন। মেমারি থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আগামী 21 জুলাই প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকে। গলসি 1 নম্বর ব্লকের উচ্চগ্রাম অঞ্চলে কয়েক হাজার মানুষ মিছিলে পা মেলান। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গলসি থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। আগামী 21 জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের একটি জনসভা। মূলত জনসভাটি অনুষ্ঠিত হবে শহীদ দিবস উপলক্ষে। সারা রাজ্য জুড়ে প্রচার অভিযান শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে রবিবার বাঁকুড়া জেলায় বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন শুরু হয়েছে। মন্ত্রী শ্যামল সাতরা নিজে দেওয়াল লিখনে অংশগ্রহণ করেন। বাঁকুড়া থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকের 8টি অঞ্চলে বিভিন্ন জায়গায় 21 জুলাই শহীদ দিবসে ধর্মতলা যাওয়ার আহ্বান জানিয়ে প্রচার ও লাগাতার জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল করে তৃণমূল কংগ্রেস। ওই একই চিত্র ফুটে উঠল রায়নার শেয়ারা অঞ্চলে। মিছিলটি শেয়ারা সিদর থেকে শুরু হয়ে শেয়ারা বাজার গ্রাম পঞ্চায়েতের সামনে পথসভা করে। উপস্থিত ছিলেন সাংসদ সুনীল মণ্ডল, যুব সভাপতি আশিস কুণ্ডু, উপপ্রধান সনদ দে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলায় খণ্ডঘোষ ব্লকের 10টি অঞ্চলে 21 জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে সভায় যোগদানের প্রচার মিছিল করা হলো বিভিন্ন এলাকায়। এদিনের মিছিলে স্থানীয় নেতৃত্ব ছাড়াও প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। আগামী 21 জুলাই শহীদ স্মরণে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধর্মতলায় একটি সভা অনুষ্ঠিত হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভাকে সফল করার লক্ষ্যে কাটোয়া 2 নম্বর ব্লকে জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বানে মুস্থলের পাঁচবেরিয়া হাটতলায় একটি পথসভা অনুষ্ঠিত হলো। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান হেরিটেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে। এদিনের আলোচনা বিষয় ছিল ঐতিহ্য সংস্কারের হাল হাকিকাত। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানিকপাড়া এলাকায় 21 জুলাইয়ের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন সাংসদ উমা সরেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার হাসদা ও চূড়ামণি মাহাতো সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মিছিলটি শুরু হয় মানিকপাড়া গার্লস হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দ বার্তা।
আজকে বিস্তারিত খবরে। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি পিস্তল ও 3 রাউন্ড গুলি। ধৃতকে এদিন আদালতে পেশ করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার পুলিশ রবিবার ভোরে দুপরাখালি এলাকা থেকে সঞ্জয় মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে 2টি পিস্তল ও 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃত ওই ব্যক্তির বাড়ি আজাদহীনবাগ এলাকায়। জিয়াগঞ্জ আজিমগঞ্জ থানার ওসি অভিজিৎ বসু মল্লিক জানান, এদিন তারা সূত্র মারফত জানতে পারেন এক ব্যক্তি অসৎ উদ্দেশ্যে দুপরাখালি এলাকায় ঘোরাঘুরি করছে। খবর পাওয়া মাত্র জিয়াগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় উপস্থিত হয়ে হাতে নাতে সঞ্জয় মণ্ডলকে গ্রেপ্তার করে। ধৃতকে এদিন আদালতে পেশ করা হয়। আরও তদন্তের স্বার্থে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন। আচ্ছা, গতকাল গভীর রাতে 12টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে একজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের এলাকায় প্রবেশ করবে। সেই মতো আমরা দুবরাখালি মোড়ে অপেক্ষা করে থাকি এবং আজ ভোর রাতের দিকে আমরা একটি ব্যক্তিকে আটক করি। সেই ব্যক্তিকে আটক করার পরে সে তার নাম জানায় সঞ্জয় মণ্ডল এবং বাড়ি লালবাগ থানার অন্তর্গত আজাদহীন বাগে, এবং আমরা তাকে ধরার পরে তাকে তল্লাশি করা হয় এবং তল্লাশি করে তার কাছ থেকে 2 7.65 mm পিস্তল এবং 3 রাউন্ড অ্যামুনেশন উদ্ধার হয়। সে মালটা আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সে কোথা থেকে পেল এবং মালটা নিয়ে কোথায় কার কাছে ডেলিভারি দিতে যাচ্ছিল, এইসব প্রাথমিকভাবে আমরা কিছু জানতে পেরেছি। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য এবং আরও জানার জন্য আমরা তাকে আজকে 5 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে কোর্টে পাঠাচ্ছি এবং কোর্ট থেকে আমরা হেফাজতে পেলে বাকি জিনিস জিজ্ঞাসাবাদ করে আমাদের তদন্তের মধ্যে উঠে আসবে। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রবর্তী পরবর্তী খবরে। রবিবার বাঁকুড়া জেলার পুলিশ সুপার সুখেন্দু হীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ফেসবুকে প্রেমের সম্পর্ক তৈরি করে আর্থিক প্রতারণার অভিযোগে নিউ ব্যারাকপুরের নবপল্লী এলাকার বাসিন্দা বিট্টু শাও নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ সুপার আরও জানান, একজন মহিলা ইঞ্জিনিয়ার, উনি কর্মসূত্রে বাঁকুড়ায় পোস্টিং, আর বাড়ি বিষ্ণুপুর। ওনার সাথে একটি ছেলের দীর্ঘদিনের পরিচয় ছিল। ছেলেটিকে নিজেকে নাম বলেছিল আয়ুষ্মান চ্যাটার্জি, নিজেকে দাবি করেছিল ও ডাক্তার FRCS, এবং আরও বাইরে ডাক্তারি আরও পড়তে যেতে চায় করেনি, সেই জন্য কিছু টাকা দরকার এই বলে ওই মেয়েটির কাছ থেকে 9.5 লাখ টাকা নেয়। তারপরে 9 লাখ নেওয়ার পর থেকে ও নিজেকে বলতে থাকে আমাকে লোকে থ্রেট করছে, আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে হয়তো মেরে ফেলবে, ওইসব বলে একসময় ও এর সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দেয়। তখন মেয়েটি সন্দেহ হয়, মেয়ে যখন থানায় অভিযোগ করে তখন দেখতে পারি ছেলেটি আরও কোথাও অন্তরীণ হয়নি, সে ঠিকই ঘুরে বেড়াচ্ছে এবং সে যে পরিচয় দিয়েছিল আদৌ সে ডাক্তার নয়। সেই ভিত্তিতে তার মেয়েটির অভিযোগের ভিত্তিতে আমরা তাকে অ্যারেস্ট করি। তাকে আমরা 3 দিনের PC পেয়েছি এবং PC পিরিয়ডে তদন্ত চলছে, দেখা যাক আরও কোনো চক্রের সঙ্গে জড়িত কিনা, আরও কোনো সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত কিনা, বা আরও কাউকে ওভাবে প্রতারণা করেছে কিনা যে ডাক্তার পরিচয় দিয়ে, এসব দিকগুলো আমি খতিয়ে দিচ্ছি। কোন জায়গাতে গ্রেপ্তার করলে ছেলে বাড়ি এসে নিউ ব্যারাকপুর, ওকে আমার বাড়িতে আমাকে অ্যারেস্ট করি। বাঁকুড়া থেকে ইন্দানি সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের ভাতশালা এলাকায়। রক্তের সংকট দূর করতে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 35 নম্বর ওয়ার্ডের ভাতশালা এলাকায়। স্থানীয় ভাই ভাই সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই সভাটি। আনুমানিক 70 জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে মহিলাদের উৎসাহ ছিল লক্ষণীয়। বর্ধমান পৌরসভার MCIC খোকন দাস, এই 35 নম্বর ওয়ার্ডে ভাই ভাই সংঘের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করেছে। সেই শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমি এসেছি, রয়েছে আমাদের 5 ওয়ার্ডের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বর্ধমান পৌরসভা CIC প্রদীপ রহমান, এই ওয়ার্ডের আমাদের কাউন্সিলর মাননীয় সনদ বক্সি, আমাদের নেত্রী সোমা বক্সি,
রয়েছেন আমাদের লস্করের উদয় কোনাত সহ সমস্ত বিশিষ্ট মানুষজন আমরা এখানে এসেছি রক্তদান শিবিরে, কারণ প্রতি বছরই এই ভাই ভাই সংঘ এখানে রক্তদান শিবির করে। যেভাবে প্রতিদিন আমাদের বর্ধমান হসপিটালে রক্তের প্রয়োজন, সেই রক্ত এইভাবে বিভিন্ন ক্লাব সংগঠন রাজনৈতিক দলগুলো করে বলেই আজকে বর্ধমান জেলার হসপিটালে রক্তের কোনো সমস্যা নাই। স্থানীয় কাউন্সিলর সনদ বক্সী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকে 35 রোড ভাতছাড়া ভাই ভাই সংঘের পরিচালনায় এটা নিয়ে দ্বিতীয় বছর রক্তদান শিবির অনুষ্ঠিত করছে। আমরা জানি বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার আগে বলেছিলেন যে 1 ফোঁটা রক্তের বিনিময়ে যেন পশ্চিমবাংলায় কোনো মানুষ না মারা যান। আমরা বিগত দেখেছিলাম যে সারা পশ্চিমবাংলার রক্ত ড্রেন দিয়ে বয়ে যেত, মানুষের রক্ত মানুষের কাজে লাগত না। আমরা সেই থেকে শিক্ষা দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে কোনো মানুষ আগামী দিনে না মারা যায়, তার জন্য মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন যারা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল করবেন, যে কোনো দল করতে পারে, রক্ত দান করার একটা রাজনৈতিক কর্তব্য, সেটাকে সামনে রেখে আমরাও এই ওয়ার্ডের পক্ষ থেকে প্রতি বছর এটা নিয়ে 8 বছর আমরা রক্তদান শিবির করবো। কারণ আমরা মুখ্যমন্ত্রী নির্দেশকে কথা বলে আমরা প্রতি বছর রক্তদান শিবির করি। কর্মসূচিকে সফল করার কৌশল রাখেননি আয়োজকরা। এই 70 মধ্যে মহিলা কতজন আছে? কোন ক্লাবের উদ্যোগে এটা হয়? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হলেন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটির 8 নম্বর ওয়ার্ডে। স্থানীয় কাউন্সিলর শীঘ্র রাস্তা মেরামতের আশ্বাস দেন। হুগলির বৈদ্যবাটির 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন রাস্তা তৈরির দাবি জানিয়ে কোনো ফল না হওয়ায় অবরোধে সামিল হলেন। এলাকাবাসীদের অভিযোগ, বহু বছর এই ওয়ার্ডটি বাম অধ্যুষিত ছিল, কিন্তু তৎকালীন বাম পুরভোট এখানে রাস্তা তৈরিতে কোনোরূপ আগ্রহ দেখায়নি। গত পুরভোটে ওই ওয়ার্ডটি তৃণমূল দখল করে অভিযোগ, তারপরেও রাস্তা থেকে ড্রেন কোনো উন্নয়নই হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। কাদা হয়, নর্দমা পরিষ্কার হয় না, নর্দমা নেই, সেই জন্য এই অবস্থা। তবে জিপি রোড এর আগে আপনারা কি অবরোধ করেছিলেন? এর আগে কমিশনার কাছে গিয়ে চেয়ারম্যানের কাছে গেছি, রাস্তা অবরোধ হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর কোরা চাঁদ শেখ। এলাকাবাসীদের অভিযোগ, ঠিকাদাররা ওই এলাকায় কাজ করতে গেলে কাউন্সিলর তাকে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। যদি না দেন তাহলে কি হবে? না দিলে আমরা কাজ পাচ্ছি না, আর কাজ পেলেও ওই কোয়ালিটি আমাদের মেনটেন করতে হচ্ছে এই পার্সেন্টেজ ছেড়ে, তখনই পরিমাণটা মানে রাস্তার কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে। না, এর সঙ্গে আর কাউকে দিতে হয় পয়সা? হ্যাঁ, ওই কাউন্সিলর ছাড়া আর কাউকে পয়সা দিতে হবে? ওখানে তো উনি ওনাকেই দিতে হবে না, কাউন্সিলর ফাইন না করলে আমরা পয়সা পাবো না। আমরা যদি সব জায়গায় দিতে যাই তাহলে বুঝে দেখুন তাহলে আমাদের কাজের কোয়ালিটিটা কিসের না হবে, তাই না? তাহলে কি যারা পয়সা দিচ্ছে তারা কি কাজ পাচ্ছে? মোটামুটি ধরুন যে ওয়ার্ডে, সব ওয়ার্ডে তো নয়, এখানে আমরা এটা এটি ফিল করছি 4 নম্বর ওয়ার্ডে, ঠিক আছে? সব ওয়ার্ডে কোথাও তো আমরা জেলে যাচ্ছি না, কিন্তু আমি 4 নম্বরে কাজ করি বলেই আমি 4 নম্বরটাই বলতে পারি। কিন্তু উনি বলছেন যে আমি কারো থেকে কোনোরকমভাবে এরকম পয়সা নিই না, উল্টা আমি তাদের কাজ দিই। আমি তো বলছি আমার কাছেই নিয়েছি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ওই কাউন্সিলর, ওই কাউন্সিলরের একটি ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে যায়। সেই ভিডিওই দেখা যাচ্ছে অভিযুক্ত কাউন্সিলর টাকার বান্ডিল নিচ্ছেন। তোমার ওই নামটা কি তলার টাকাটা দেখো না, তাহলে কখন দেবো?
কালকে তো হবে না দাদা, আমার তো সেই সোমবার দিন যেতে আবার। আচ্ছা দাদা, তোমার কথা বলবো, তুমি কি আমাদেরকে চিটিংবাজ ভাবছো? আগে সেটা বলো আমাকে, আমাদের কথা জানো, তোমাদের বাপ একটা কথা একটা। না না, আমার কাছে কথা হচ্ছে আমি অর্ধেক এখন নিলাম, পরে দুটো তিনটে কাটিয়ে নিয়ে নিই। সেটা দেখো, সেটা আমার কথা না, আমার কথা হচ্ছে সোমবার তো আছে তো খবর নিয়ে দেখবে, তারপরে বলবে। বুধবার দেবে না, পঞ্চাশের বেশি দেবে, তুমি খবরটা নাও আগে। কারোর ভাই তোমার এখন প্রোডাক্ট যার থেকে দিই যেমন দরকার। আচ্ছা দিতে হবে, তাহলে আমি চেষ্টা আপনার চেষ্টা করবো, ঠিক আছে? তোমার কালকে বাদ দিয়ে পরশু, আমি কাল থাকছি না পরশু, ঠিক আছে? আর যদি না হয় সোমবার দিনকে একদম তো এটা দিয়ে তো জলগুলা হবে হয়তো। তোমারটা তুমি দেখে দেবে, তাহলে আমাদের আর কোনো ব্যাপার না। যদিও কি কারণে ওই টাকা নেওয়া হচ্ছে তা স্পষ্ট নয়। কোম্পানিগুলো হচ্ছে নিচু এলাকা, নতুন বসতি সব গড়ে উঠছে, এখানে ধান খেত কিন্তু রাস্তা ড্রেন হয়ে গেছে, আমরা ভিতরে পাইপ লাইন বসার ফলে ড্রেন গুলোর কাজ আগে করতে চাইছি, যাতে রাস্তা করলে রাস্তা যাতে নষ্ট না হয়। তো অলরেডি আমরা মহিলা সমিতির কোম্পানিগুলোর ভিতরে ড্রেন হয়ে গেছে, মুসলিম পাড়ায় করে দিয়েছি ড্রেন, স্বজনের মাছের দোকানে অবরোধ হয়ে গেল। অবরোধ এলাকায় নাকি নিচু জল জমেছে, বৃষ্টি কাদা তো হবেই বর্ষাকালে, এখন মানুষ যদি রাতারাতি সবকিছু চায়, আমার পক্ষে তো সবটা সম্ভব। কিন্তু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে যে কন্ট্রাক্টর বা ওই এলাকা থেকে আপনারা টাকা নিচ্ছেন কাজের বিনিময়ে, আপনি প্রচুর পরিমাণে টাকা নিয়ে নিচ্ছেন তাদের হাত থেকে। কিন্তু কোনো কন্ট্রাক্টর তো বলেনি, কিন্তু আমি তো দাঁড়িয়ে থেকে কাজ করাই এবং কোনো কাজের কোয়ালিটি খারাপ হয়েছে তো কেউ বলতে পারবে না। ওদের আপনাকে একটা মোটে পরিমাণে টাকা দিলেই সে কাজ পাবে এবং আপনার ওয়ার্ডে কাজ। কন্ট্রাক্টর আমি লোককে ডেকে ডেকে কাজ করাই, কারোর বাড়ি করতে গেলে যদি কোনো অসুবিধা হয় আমি দরকারে একবার যা 10 বার তার পাশে থাকি, এবং প্রতিটা মানুষ যখন যা বলে সেখানে 5 মিনিট আমি হাজির হয়ে যাই। এবং আজ পর্যন্ত আমি সমস্ত ওয়ার্ডকে বাদ দিয়ে আমার ওয়ার্ডে আমি 24 ঘন্টা 16 ঘন্টা মানুষের পাশে থাকি। আমি রাত্রিরে যখন মানুষ ঘুমায় তখন রাস্তায় আমি 2:30-3 আমি গাড়ির বিজনেস করি, পাবলিক যদি বলে আমি নিজে তাকে তুলে নিয়ে হাসপাতালে এমনকি ভর্তি করছি। টাকা নেওয়ার কথা কি স্বীকার করছে? না, আমি কোনোদিন আজ পর্যন্ত কাছ থেকে এরকম নিয়েছি বলে আমার মনে হয়। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা বিধায়ক প্রবীর ঘোষাল জানান, অভিযোগ গুরুতর, তদন্ত করে দেখতে হবে, অভিযোগের সত্যতা থাকলে দল কঠোর ব্যবস্থা নেবে। অভিযোগটা খুব গুরুতর অভিযোগ এবং আমাদের সেটা তদন্ত করে দেখতে হবে, অভিযোগের যদি সত্যতা থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর এক তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সারেঙ্গা পিরলগাড়ি মোড় এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বাঁকুড়া জেলার সারেঙ্গার পিরলগাড়ি মোড় এলাকায় এক সক্রিয় তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। 32 বছরের গুরুপদ মাহাতো নামে ওই তৃণমূল কর্মী এলাকার 100 দিনের কাজে সুপারভাইজার ছিল বলে জানা যায়। রবিবার সকালে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর গুরুপদ মাহাতোকে শেষবারের মতো দেখা গিয়েছিল বলে জানা যায়। পরে স্থানীয় পণ্ডিত রঘুনাথ মুর্মু কলেজের পাশে একটি বাড়ির সামনে আম গাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়। আমার ঘরে কেউ থাকেনি, আমি তিনি ছিলাম, চারা গাছ ফেলেছি, চারা ফেলেছি, তারপর এসেছি। কখন দেখলেন কখন এই ঘটনাটা? যখন জলটা আসে সেই তখন দেখলাম এসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সারেঙ্গা থানার পুলিশ। মৃত তৃণমূল কর্মী স্ত্রী অপর্ণা মাহাতো এই ঘটনায় বিরোধীদের হাত থাকার অভিযোগ করেন। তিনি জানান, তার স্বামী আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। আপনারা কি থানায় অভিযোগ করছেন? হ্যাঁ,
আমি থানায় ডায়েরি দিয়ে আসছিলাম সেই জন্য, তার বিরুদ্ধে থানায় ডায়েরি দিয়ে আছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ধীরেন ঘোষ। তিনি এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। ও সকালবেলাতে পিতলগাড়ি মোড় যেমন প্রত্যেক দিন যাওয়ার মেয়েটাকেও নিয়ে গেছিল, ওখান থেকে ঘুরে আজকে এখানে পিতলগাড়ির হাট হয়, সেখানে বাজার টাজার করেছে, বাজার করেছে, ওষুধ কিনেছে, বাড়িতে পৌঁছেছে, বাড়ির থেকে বলছে যে বাড়ির থেকে এসেছে, তারপরে এখানে আবার এসে এখানে মোটর সাইকেল আসছিল, হঠাৎ মানে ওর এই এই যে বামুনদের বাড়িতে আছে এর স্ত্রী নাকি যে চিৎকার করে বলেছে যে আমাদের দুয়ারে এরকম ঝুলছে, তো সেই অবস্থাতে সবাই এসে দেখা যাচ্ছে। তবে আমাদের মনে হয় যে এইটুকু সময়ের মধ্যে ও কী জন্যে, কোনো ঝগড়া নেই ঝাঁটির, এই বাড়িতে কোনো অশান্তি নেই, ও এখানে গলায় দড়ি নিয়ে ঝুলতে যাবে কেন, সবসময় সব কিছু করে, এটা আমাদের মনে হচ্ছে এটা বিরোধী রাজনৈতিক দল বিজেপি তাদের গুন্ডারাই এটা করেছে, কারণ জঙ্গলমহল এলাকাতে ওরা খুনের রাজনীতিটা আরও আনতে চাইছে এবং এখানে আবার সেই রক্ত মানে রক্ত ঝরার দিন আসুক এটা চায়, এবং যাতে তৃণমূল কর্মীরা ভয় পায় ঘরে ঢুকে যায় এটা না করে তারই অপচেষ্টা এরা চালাচ্ছে। কারণ এই ছেলেটি আমাদের গুরুপদ মাহাতো এই বিগত মানে পঞ্চায়েত ভোটটিতে পার্টির হয়ে প্রচণ্ডভাবে বাড়ি বাড়ি যেয়ে লড়াই করেছিল এবং এই পঞ্চায়েত সমিতির সিটটাতে আমরা কোনো দিন জিততে পারিনি, গতবার পঞ্চায়েত সমিতিতেও গত পঞ্চায়েত ভোটেও আমরা এটা হেরেছিলাম। এবারে ও ওর বেশ কিছু ছেলেকে নিয়ে সক্রিয়ভাবে তৃণমূলের হয়ে কাজকর্ম করে এবং এখানে এই পঞ্চায়েত সমিতিতে আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে বিপাশ মাহাতো জিতে, সেইটা একটা বিরাট রাগ তাদের এবং এবং বর্তমান পিছনের যারা সিপিএম ছিল সন্ত্রাসবাদী ছিল, যারা তৎকালীন থেকে হার মারছিল তারাই এখন এখানে বিজেপি হয়েছে, তারাই এই খুনের রাজনীতি এবং এই সন্ত্রাস করে এখানে একটা ভয়ের রাজনীতি, যে ভয় ছড়িয়ে যাক সন্ত্রাস ছড়িয়ে যাক এইটাই চাই, এবং তার জন্যই আমাদের এই সক্রিয় কর্মীটিকে মার্ডার করা হয়েছে বলে আমার ধারণা। স্থানীয় বিজেপি নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। এক ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে নদিয়ার আল হাবিব মিশন স্কুলে। মৃত ছাত্রের পরিবারের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে 4 নম্বর বাঁশি গ্রাম পঞ্চায়েতে 17 বছরের ইয়াসির আরাফাত নদিয়ার আল হাবিব মিশনের স্কুলে পড়ত। সে এবারে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিল। পারিবারিক সূত্রে জানা যায় গত 5 তারিখে তার মাথায় যন্ত্রণা হওয়ায় স্থানীয় হাসপাতালে ভর্তি করে স্কুল কর্তৃপক্ষ। পরিবারের অভিযোগ, হাসপাতালে ইয়াসির আরাফাতকে ভর্তি করার পর বাড়িতে কোনো খবর দেওয়া হয়নি। মাসাটা বলছে যে আপনাকে নাকি ফোন করেছিল, আপনাকে কি ফোন করেছিল যখন ও অসুস্থ হয়? কাল 5:00 যখন হসপিটালে ভর্তি করে তখন কি আপনাকে ফোন করেছিল? কেউ কি মেরে ফেলেছে এরকম কিছু মনে হচ্ছে আপনার? 7 তারিখে সকালে ইয়াসির আরাফাতের মৃত্যু হয়। এরপর স্কুল কর্তৃপক্ষ বাড়িতে জানায়, পরিবারের অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ছেলেকে খুন করেছে। শিক্ষকরা মৃতদেহ পরিবারের হাতে তুলে দিলে স্থানীয় মানুষদের বিক্ষোভের মুখে পড়ে। স্কুল কর্তৃপক্ষের দাবি, পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি। ইয়াসিরের পরিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। মানে সন্ধ্যা 7টায় স্কুল থেকে হসপিটালে ভর্তি করেছে, বলছে মাথার ব্যথা। ওর বাবা ইলাম বাজারে থাকে, 4 ঘন্টা রাস্তা ধুবুলিয়া। ওর বাবাকে কোন রকম জানায়নি, মারা গেছে। পোস্টমর্টম করে ওর বাবা গিয়ে দেখছে পোস্টমর্টম হচ্ছে, ওর বাবা গিয়ে দেখছে পোস্টমর্টম হচ্ছে, তার কারণটা কি? ওর বাবা কেন জানলো না 10 ঘন্টার এই সময়? 10 ঘন্টার মধ্যে ওর বাবা কেন জানতে পারলো না? আর একটা ছেলে, সুস্থ ছেলে, দৌড়ঝাঁপ করে পড়াশোনা করে মানে মাধ্যমিক উচ্চতর পরীক্ষা দিবে, সেই ছেলেটা হঠাৎ মাথা ব্যথা মারা গেল, কি মনে হচ্ছে তাহলে? এটা সাসপেক্টেড বিষয়, এটা ছেলেটাকে একটা মেরে ফেলা হয়েছে ওখানে। এর বিচারটা চাইছি আমরা পাবলিক জনসাধারণ। ওর বাবা তো মাথায় ঠিক নাই,
তা বললাম ও তো মাস সমস্যায় এক একজন একজন এসছে কেয়ার টেকার বলছে বিভিন্ন ধরনের ওপিনিয়ন দিচ্ছে। ওনারা বলছেন বারবার ফোন করবার চেষ্টা করা হয়েছে। না এটা বাজে কথা, একবার সেভেন টাইম ফোন করলে একবার তো ফোনটা আসবে, একটা ফোনটা ধরে ওর বাবা ফোন করলো, ওর বাবাকে ফোন করছে ওর কলিগ ইয়ের প্রাণসাগরের মাস্টার ফোন করছে, ওরা বলছে ফোন পাইনি। আমরা বিচারটা চাইছি, এটা বিচার বিচার হোক এবং আমরা আমরা কথা বলছি ওদের সঙ্গে, একটা ব্যবস্থা করুক, প্রয়োজনে ফরেন্সিক বিয়েতে যাক ডেড বডি। আর সুস্থ ছেলে ওর বিকালবেলা পর্যন্ত কথা বলেছে ওর বাবা, তারপর রাত্রে সাতটার সময় তো ওর বাবাকে জানাবে না। কালকে একটা জিডি করা হয়েছে ওর ওর রিলেটিভ করেছে, আমরা প্রতিবাদ করছি, এর একটা বিচার চাইছি। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে নদী ও পরিবেশ বাঁচাও কমিটির উদ্যোগে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রধান কার্তিক পাল। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নদী ও পরিবেশ বাঁচাও কমিটির উদ্যোগে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয় শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে। এদিন আলোচনার বিষয় ছিল কালিয়াগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া শ্রীমতী নদীকে নিয়ে। একসময় নদী ছিল, এখন এই নদী বিলুপ্তির পথে। এই নদীকে পুনর্জীবন দেওয়া যায় কিভাবে, সেই বিষয়ে এদিন আলোচনা করা হয়। এদিনের এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রধান কার্তিক পাল, বালুরঘাটের বিশিষ্ট পরিবেশবিদ তুহিন শুভ্র মণ্ডল, শিলিগুড়ির পরিবেশবিদ অশেষ দাস, ডাক্তার জয়ন্ত ভট্টাচার্য, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার সাহা, সংগঠনের সভাপতি তপন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক স্বপন ব্রহ্ম ও প্রসূন দাস। এদিন পুর প্রধান জানান শ্রীমতী নদী কিভাবে বাঁচানো যায় তা নিয়ে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। যে নদী ও পরিবেশ বাঁচাও কমিটির উদ্যোগে আজকে যে সেমিনার, সেই সেমিনারের মূল লক্ষ্য যেটা আছে ছিল বা মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জে একটা নদী ছিল, আমরা জানি আমরা দেখি শ্রীমতী নদী ছিল, এই নদীটা দিন দিন অবলুপ্ত হয়ে গেছে। কালিয়াগঞ্জ বাসী চাইছে, বিশেষ করে নদী বাঁচাও কমিটি চাইছে এই নদীর আমূল সমস্যা, যাতে যে নদীটা মৃতপ্রায় হয়ে গেছে সে নদীতে একটা ক্ষতি পায়, কিন্তু এটা সবচেয়ে বড় সমস্যা। নদী যেটা ছিল আমরা বর্তমানে বর্তমানে খুঁজতে গিয়েছি সেখানে কিন্তু নদী নেই, নদী পুরোটাই চুরি হয়ে গেছে। এখন আমরা ল্যান্ড ডিপার্টমেন্ট বা ইরিগেশন থেকে জানতে পারবো যে এই নদীটার দৈর্ঘ্য প্রস্থ কত ছিল এবং সেটাই নয় এই নদীটা কোথায় শুরু হয়েছিল কোথায় শেষ হয়েছে, এবং আজকে যেভাবে নদীর মধ্যে আমরা রায়তী সমস্যা দেখা যাচ্ছে সেভাবে দখল হয়ে গেছে, সেগুলো অনেক বড় পরিকল্পনা। তাই জন্য যে উদ্যোগ নিয়েছে সে উদ্যোগ অবশ্যই কালিয়াগঞ্জ পরিবেশ বাঁচাও কমিটিকে আমি স্বাগত জানাই এবং তাদেরকে আমি বলেছি এই উদ্যোগ সফলের জন্য কালিয়াগঞ্জ পৌরসভার তরফ থেকে যদি কোনো রকম সহযোগিতা দরকার হয় কালিয়াগঞ্জ পৌরসভা শ্রীমতী নদী সংস্কারের জন্য অবশ্যই নদী ও উত্তর দিনাজপুর থেকে নবজ্যোতি সলের রিপোর্ট, আনন্দ বার্তা। শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসাবে নির্বাচিত হয়ে নজির গড়লেন হলদিয়ার সুদীপ বিকাশ খাটুয়া। আগামী 10 তারিখে তাকে পুরস্কৃত করা হবে, এর ফলে খুশি সুদীপ বাবু সহ গোটা হলদিয়াবাসী। শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসাবে নির্বাচিত হয়ে নজির গড়লেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুদীপ বিকাশ খাটুয়া। স্নাতক পাশ করার পরই মাছ চাষে কোমর বেঁধে লেগে পড়েন সুদীপ্ত বাবু। মানে পড়াশোনা করার পর আমি সবজি চাষ টাস করতাম এবং ধান চাষ করতাম, তারপরে ধান চাষে এবং সবজি চাষে টাসে একটু মন্দা লিভার ক্রাইসিস শুরু হলো, তখন থেকেই আমি মাছ চাষে চলে এলাম। মাছ চাষে চলে দেখলাম যে মাছ চাষটা খুবই লাভজনক চাষ, এই মাছ চাষটাই আমি চাষ শুরু করি এবং ধীরে ধীরে মাছ চাষটাকে বাড়াই। রাসায়নিক সার ছাড়াই জৈব প্রযুক্তিতে তিনি মাছ চাষ শুরু করেন। আগামী 10 জুলাই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ICAR সেন্ট্রাল ইংল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট ব্যারাকপুরের হেডকোয়ার্টারের উদ্যোগে জাতীয় মৎস্য চাষী দিবস উদযাপন অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হবে, এই খবরে খুশি সন্দীপ বাবু সহ গোটা হলদিয়াবাসী। এর জন্য তিনি ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন। আর আমি যেভাবে চাষটা করতেছি এটা খাদ্যটাই প্রথমে বলি, খাদ্যটা আমি আমার দেশে ঘরে যেসব জিনিস পাওয়া যায় যেমন গম ধান চাল এগুলো এবং সরিষা খৈল বাদাম খৈল এগুলোকে দিয়ে আমি নিজে হাতে তৈরি মেশিন হাতে তৈরি ফিড খাওয়াই বেশিরভাগ সময়। আর এর জন্য আমার একটা ছোটো মেশিন আছে, সেই মেশিনটা দিয়েই আমি সব কিছু মোটে টোটা করে খাওয়াই। আর বিকেলের দিকে একটু কম পরিমাণে বাইরের খাদ্য খাওয়াই। আর এবং মাসে মাসে চুন, মাসে মাসে একবার করে জাল টানাই হয়,
এইভাবেই পরিচর্যাটা হয়। আমার রোগ ব্যাধি বলতে সেরকম কিছু হয়নি, আমি যেহেতু মাসে মাসে চুনটা দিয়ে রাখি, একবার করে মাসটাকে জাল করে রাখি, তার জন্য আমার সেরকম কিছু রোগ ব্যাধি হয়নি। এছাড়াও আমি একটা জলের প্রাণীকোনা এবং উদ্ভিদকোনা জন্মানোর জন্য একটা জুস তৈরি করি, যেটাকে সেই জুসটা তৈরি হয় একরকম এই আটা বা চালের গুঁড়া এবং বাদাম খৈল ইস্ট এবং চিটা গুড় দিয়ে ওটাকে জলে এই 72 ঘন্টা থেকে 96 ঘন্টা পচিয়ে রাখতে হয়। তারপরে সেইটাকে গোটা পুকুরমে মেরে দিলে এবং মাছের খাদ্যটা প্রাণীকণা এবং উদ্ভিদকণা জন্মে যায়। আমি প্রথমে আমি ব্লকে ট্রেনিং নিই, তারপরে আমি জেলাতে ট্রেনিং নিই এবং তারপরেও আমার একটা ছোটোখাটো রঙিন মাছের প্রজেক্ট আছে। রঙিন মাছের প্রজেক্টের জন্য আমি কল্যাণী থেকে ট্রেনিং নিয়ে আসি। কল্যাণী না, ওটাকে কী বলে, কল্যাণী তো আমি মাছ চাষ করি রুই মৃগেল কাতলা, এটা এর সঙ্গে সঙ্গে সাইপ্রিনাস গ্যাস কাপ, সিলভার কাপ এবং ব্ল্যাক কাপ, এখন ইদানিংকালে আসছে আমুর কমন কাপ এবং জয়ন্তী রুই, এগুলোও চাষ করতেছি। আগের বছর চাষ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, এবছরও চাষ করছি। আর ওর সাথে সাথেই কিছুটা শিঙি মাগুরের বাচ্চা ছেড়ে দিই, সেটা থেকেও আমি একটা ভালো পয়সা পাই এবং সেটা 200-250-300 পর্যন্ত হয়ে যায়। আমি একটু বড়ো চারা ছাড়ি, মানে সময়টা বেশি থাকে না, তো সেই জন্য ওটাও আমার ভালো হয়। এই খাবার খেয়ে হচ্ছে, আমি আর অন্য কোনো খাবার খাওয়াইনি। কিন্তু বলবো যে রঙিন মাছে 100-100 রঙিন মাছ চাষ করে কিন্তু 100-100 বেকার যুবকরা উপকৃত হবে। রঙিন মাছের একটু ছোটো মাছ, তার দাম কিন্তু 10 টাকা, একটা 100 গ্রাম মাছের দাম 10 টাকা, কিন্তু একটা মানে 3 ইঞ্চি মাছের দাম 10 টাকা, তার মাছের ঘনত্ব বেশি থাকতেছে, আমাদের এই প্রচুর উপকৃত হবে এবং প্রচুর পয়সা পাবে। আমার ছোটোখাটো হ্যাচারি করার ইচ্ছা আছে এবং যে এখন যে বাজারে আসছে ফ্লোটিং ফিড, এই ফ্লোটিং ফিড বানানোর জন্য একটা মেশিন আমি বসাবো, এটাই আমার এখন পরিকল্পনা। হাতে খাদ্যটা বানাচ্ছি কারণ আমার এটা আমাদের দেশে যে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে আমি দেশীয় পদ্ধতিতেই খাওয়ারটা বানাচ্ছি এবং দেশীয় পদ্ধতিতে খাওয়ার বানানোর জন্য আমার মানে প্রোডাকশন কস্ট, মানে ফিডের প্রোডাকশন কস্টটা আমার অনেক কম যাচ্ছে। সেই আর আমার এখানে কোনো ভেজাল নেই এবং আমি একটা তো জৈব পদ্ধতিতে করতেছি, আর এখানে কোনো রাসায়নিক টাসায়নিক কোনো কিছু নেই, আমার সবই দেশীয় জিনিস। এই একটা পাওয়ার খবর আমাদের ব্লকের যে এফিও সাহেব সুমন কুমার সাহু সুমনবাবুর কাছ থেকেই আমি ফোনে জানতে পারি। তাছাড়াও আমি ব্যারাকপুর থেকে অর্জনকান্তি দাস মহাশয় ওনার কাছ থেকেও ফোনের মাধ্যমে আমি জানতে পারি, কালকে আমি জানতে পারি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগোয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। বন্যার আশঙ্কায় আতঙ্কিত দক্ষিণ দিনাজপুর জেলার মানুষজন অনেকেই ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। অবশ্য গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন। দক্ষিণ দিনাজপুর জেলার টাঙ্গন, পূর্ণভবা, আত্রেই সহ বেশ কিছু নদীর জল বাড়তে শুরু করেছে, ফলে মানুষজনের মনে আশঙ্কা তৈরি হয়েছে। বেশিরভাগ নদীগুলির বিপদ সীমা ছুঁই ছুঁই। জেলার গঙ্গারামপুর ব্লকে 2/1 নম্বর বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া গ্রামের লোকেদের চিন্তার ভাঁজ পড়েছে। অনেকে বাড়ি ঘর ছেড়েছে, আবার অনেকে অন্যজনের বাড়িতে আশ্রয় নিয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভয়ের কোনো কারণ নেই। আগের বার যখন বন্যা হয়েছিল তখন বাদে উঠেছিলাম, স্কুলে গেছিলাম। গতবারে বাড়ি ঘর কি ভেঙে গেছিল? ভাঙে গেছিলো, এলে ঠিক করা হবে এবারে। আবার বাড়ি কেবলই বাড়ি ঘর ঠিক করছেন মোটামুটি, তার মধ্যে আবার বন্যা, আবার বন্যা আসে, এবার কি বলবেন? আমি কি বলবো, ও আরে আরেকবার ফটো তুলে নিয়ে গেল, কিছু হলো না, না পারে কি করবো, স্কুলে যাওয়া হলো, প্রাইমারি স্কুল, সেখানে সরকারি, হ্যাঁ খাবার দিয়ে সরকারি স্কুলে। তো এইবার যে বন্যা আবার আসছে, তো আবার তো সেই আবার আগের বারের মতন যদি বন্যা হয় তাহলে আপনারা কি করবেন? কি করবো এখন, মনে সরকার যদি জায়গা দেয় স্কুল মেস্কুলে থাকা যাবে, আর যদি না দিলে বাঁধে ওই লাইনের উপরে এভাবে থাকা লাগবে। বন্যার জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে, ক্ষতি মানে সব বাড়ি থাকা যাচ্ছে না, সব বাড়ি ছাড়া, গরু হাঁস মুরগি সব বাইরে। এইবার ঠিক এবার কাও আমাদের সম্ভাবনা আছে, এবার কাও হবে বন্যা হলে এবার কি করবেন? এবারকার কোথায় যাব সেটা আমাদের ব্যবস্থা নাই, কোথায় যাব সেটা আমাদের ব্যবস্থা করে দিন। যে বাইরে থেকে এসেছিল চিড়া গুড় চাল এগুলো এসছে, কেউ পেয়েছে কেউ পেয়নি, কাউকে দিয়েছে কাউকে দেয়নি,
সেরকম সবাই আমরা সাহায্য পাইনি। বন্যার সময় আসলো যে বন্যার সবাই বলে যে ফর্ম জমা করো, আমরা তার ফর্মও জমা করেছি, তার কিছু আমরা কিছু পাইনি। সব লিখিত নিয়ে গেছে, বন্যার পরেই লিখিত নিয়ে গেছে যে দেওয়া হবে, সেটাও আমরা কিছু পাইনি। আবার তো বন্যা আসছে, আবার তো বন্যা আসছে, এবার এবারও তো দেখবে যে সবাই চলো ফর্ম জমা দাও, তাও তো আমরা প্রস্তুতি আছি যে দিব। এর পাশাপাশি জানানো হয়েছে সব ধরনের পরিস্থিতির মোকাবিলা করা এবং সাহায্য করার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে ব্লকে। বৃষ্টির কারণে জমে থাকা জল নামার জন্য একটু লেভেলটা বেড়েছিল বটে, কিন্তু কোনোটাই পুনর্ভবা বা কোনো নদীরই জল কিন্তু প্রাইমারি ডেঞ্জার লেভেল অতিক্রম করেনি, এবং আমরা সেটা নিজেরা সরজমিনে দেখেছি। একটু জল বাড়ার পরে আবার সেটা গতকাল থেকে কমতে শুরু করেছে এবং আজকেও দেখলাম যে যথেষ্ট পরিমাণ ঠিকঠাক লেভেলে আছে, এবং যেটা চিন্তার কোনো কারণ নেই। এর সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে অন্ততপক্ষে প্রায় 2000 পলিথিন সাব অ্যালার্ট করে রেখেছি, যাতে গ্রাম পঞ্চায়েতগুলো নিজেরাই এরকম যে কোনো মানে বিপর্যয় মোকাবিলা করতে পারে প্রাথমিকভাবে। তারপরে এছাড়াও বিভিন্ন জায়গাতে যে আমাদের ড্রাই ফুড আমাদের স্টোরেজে আছে, মানে বিভিন্ন ডিলাররা আছে বা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত লেভেলেও কোথায় কোথায় ড্রাই ফুড পাওয়া যেতে পারে সেইগুলো, তার সঙ্গে ক্যাম্প কোথায় কোথায় করা যাবে আগের বারের উপরে ভিত্তি করে, অভিজ্ঞতার উপর ভিত্তি করে সেই উঁচু জায়গাগুলো স্কুল বিল্ডিংগুলো ক্যাম্পের জন্য অলরেডি প্রাইমারিটি তৈরি করে রাখা বা কথা বলে রাখা, এগুলো সব রকমভাবে আমরা কমিউনিকেশন করে রয়েছি। এবং বিভিন্ন জায়গাতে নৌকা এবং তার মাঝি তাদের কন্ট্যাক্ট নাম্বারে করে আমরা ফোন করে নিয়ে যোগাযোগ করে রেখেছি যে তাদের নৌকা ওই গ্রাম পঞ্চায়েতে কোথায় আমরা নামাতে চাইছি এবং তারা কোথায় ওই বিভিন্ন মানুষজনদেরকে হেল্প করার জন্য কাজে লাগবেন। এইভাবে আমরা নৌকা মাঝি যে একটা তৈরি মানে সবাইকে যোগাযোগ করে রাখা, প্রধান সাহেবদেরকে অ্যালার্ট করে রাখা, গ্রাম পঞ্চায়েতের স্টাফদের কর্মচারীদের আমাদের ব্লকের সমস্ত কর্মচারীদের অ্যালার্ট করে রাখা, এবং আমাদের যে স্টক আছে সমস্ত ব্যাপারে পলিথিন জামা কাপড় খাবার ইঞ্জিয়ার নর্মাল জিয়ার রাইস সবগুলোরই ক্ষেত্রে আমরা দেখে রেখেছি যে বন্যা যদি হঠাৎ করে পরিস্থিতি তৈরি হয় আমরা কীভাবে মোকাবিলা করব, অর্থাৎ সর্বতভাবে বলা যায় আমরা তৈরি। গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র জানান, পরিস্থিতি মোকাবিলার জন্য সব রকম সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমরা যেহেতু গতবার একটা বন্যার মধ্যে আমরা পড়েছিলাম গঙ্গারামপুর পৌরসভা, সেই কারণে আমরা এবার আগের থেকেই আমরা বন্যা মোকাবিলার জন্য আমরা সমস্ত ধরনের ব্যবস্থা নিয়েছি। আমাদের যে সব ওয়ার্ডে যে সুইচ গেটগুলো ছিল সেই সমস্ত সুইচ গেটগুলোকে আমরা নতুন করিয়েছি, এবং তার সাথে সাথে যেখানে বাঁধ ভাঙা ছিল সেই বাঁধগুলোরও মেরামত করা হয়েছে, এবং আমরা নৌকার ব্যবস্থা রেখেছি এবার প্রথম থেকেই, যাতে বন্যার সময় মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, সেই বন্যা নিয়ে আমরাও যেন তাদের পাশে যেন পৌঁছে যেতে পারি তার ব্যবস্থা আমরা অলরেডি করে ফেলেছি। আমাদের হচ্ছে প্রতিনিয়ত এই নিয়ে আমাদের মিটিং চলছে পৌরসভায়ও, এবং তার সাথে সাথে আমাদের জেলাতে এই বন্যা মোকাবিলার জন্য আমাদের মাঝে মাঝেই আমাদের মিটিং চলছে কিভাবে বন্যা আসলে তার মোকাবিলা করা যায়, তার সেই সব নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করি। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়াতে। সংঘর্ষে আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ বাহিনী। প্রসঙ্গত, গত শুক্রবার তৃণমূলের জেলা কমিটির সদস্য সাধন মুখোপাধ্যায় দলীয় কার্যালয় থেকে ফেরার পথে তাকে আক্রমণ চালান কয়েকজন দুষ্কৃতী। এ ব্যাপারে তিনি সাঁইথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা জেরে রবিবার সকাল 6টা থেকে 12টা পর্যন্ত সাঁইথিয়া নতুন ব্রিজ সংলগ্ন বাজার এবং বাগডাঙ্গা এলাকায় বন্ধ ডাকেন, কিন্তু সাধনবাবুর অনুগামীরা অভিযোগ তোলেন কিছু দুষ্কৃতী দোকানপাট খোলার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বীরভূম থেকে মোহাম্মদ আজারউদ্দিনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জিয়াদ আহসানের পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল।
রবিবার বাঁকুড়া জেলার পুলিশ সুপার সুখেন্দু হীরা সাংবাদিকদের মুখোমুখি হলেন। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ সামিল হলেন এলাকাবাসীরা। এক তৃণমূল কর্মী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এক ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।